মুকেশ। দূরে গিয়ে দেওয়া যেত না, কিছু না। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহারিম ফ্রম হোয়াট ইজ ইউ বাই তাহারিম। সবাই তো চেনেনি মনে হয় এখন আমাকে, তাই না? পেজ থেকে তো আমি লাইভে আসি নাকি। আচ্ছা, তো আজকে আমি হচ্ছে ইভেন্ট দিয়ে দিয়েছিলাম যে একটা থেকে দুইটার মধ্যে লাইভে আসবো, যদিও অনেকে আমাকে টেক্সট করেছিলেন যে এই টাইমটাতে না আসতে লাঞ্চ টাইম অ্যাজ মানে অনেকেরই অনেক প্রবলেম থাকে। দ্যাটস ট্রু, বাট অ্যাকচুয়ালি এই বিষয়টা হচ্ছে কি, এরপরে আমার একটা মিটিং আছে। হ্যাঁ, এরপরে একটা মিটিং আছে, মিটিংটাও কিন্তু আমি আপনাদের জন্যই করতে যাচ্ছি। হ্যাঁ, মিটিংটা আপনাদের জন্যই করতে যাচ্ছি। দ্যাটস দ্য রিজন বেসিক্যালি আমার অ্যাকচুয়ালি আর এরপরে যে মানে করবেন তিনটার দিকে বা এই টাইমটাতে আমার লাইভে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে, তাই না? তো এই জন্য আর কি এখন চলে আসলাম। সো যাদের কাজ আছে বা কিছু আছে তারা তো লাইভটা শেয়ার করে রাখবেন, শেয়ার করে রেখে পরবর্তীতে দেখবেন, ঠিক আছে? শেয়ার করে রেখে পরবর্তীতে দেখবেন। আর যারা এখন ফ্রি আছে তারা তাড়াতাড়ি করে আমাকে জয়েন করে ফেলেন, ওকে? আর কোথা থেকে কে দেখছেন, কী দেখছেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন, ঠিক আছে? আর আজকে আমি বলে দিই, হ্যাঁ, ক্যাপশনে কিন্তু লিখে দিয়েছি যে আজকে কী দেখাবো। হ্যাঁ, আজকে হচ্ছে কয়েকটা কামদানি আছে, সেই কামদানিগুলো দেখাবো। আচ্ছা, অর্পিতা রায় আপু ইজ ওয়াচিং, হ্যালো আপু। আচ্ছা, তো যারা যারা দেখছেন তারা আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে দিবেন, হ্যাঁ, কাইন্ডলি কমেন্ট করে দিবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো লাইভটা ঠিক আছে। আর আমি একটু আমাদের গ্রুপটাতে শেয়ার করে দিই, ঠিক আছে, যেন সবাই দেখতে পায়, ওকে? আর আপনারাও কিন্তু লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আগে আমাকে একটু বলবেন, যে আপনারা আজকে কী দেখতে চাচ্ছেন। হ্যাঁ, আজকে কী দেখতে চাচ্ছেন, আজকে কী দেখতে চাচ্ছেন এটা আমাকে বলবেন। আগে কোনটা দেখাবো, আগে কামদানি দেখাবো না যেই কটন ড্রেসগুলো, যে সুন্দর সুন্দর কটন ড্রেসগুলো রিস্টক করেছি সেইটা আগে দেখবেন। হ্যালো আপি, হ্যাঁ, কেমন আছেন আপু? তো আমাকে এটা কমেন্ট করে জানান যে আপনারা কী দেখবেন। কয়েকটা কামদানি আছে, কামদানিগুলো দেখাবো নাকি হচ্ছে সুন্দর কটন ড্রেস দিয়ে শুরু করব, ওকে? আচ্ছা, 10 জন অলরেডি জয়েন করে ফেলেছেন। আচ্ছা, আস্তে আস্তে সবাই জয়েন করছেন। আমি জানি লাইভ মানে অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম, তো এই জন্য হচ্ছে সমস্যাটা আর কি। অনেকেই দেখা যাবে যে থাকতে পারবে না বা কিছু, এটা খুবই স্বাভাবিক, যে কারণে আমি খুবই সরি। হ্যাঁ, বাট আমি যে বললাম আজকে একটা বেসিক্যালি আপনাদের জন্যই একটা মিটিং আছে আমার, তাই একটু লেট হয়ে গেল আর কি, মানে আর কি ওই টাইমটাতে আসতে পারবো না। হ্যাঁ, তো আপনারা কিন্তু সবাই আস্তে আস্তে আমাকে জয়েন করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, তো আমি আগে বলে দিই, হ্যাঁ, আমি তাহলে আগে ফার্স্টে হচ্ছে কামদানি দিয়ে শুরু করি। হ্যাঁ, কামদানি দিয়ে শুরু করি। আর কিন্তু সুন্দর একটা অফারও আছে, হ্যাঁ, খুব সুন্দর দুইটা অফার আছে বেসিক্যালি, মানে দুইটা অফার হচ্ছে যেন কেউ কোনোটা মিস না করে, সেই জন্য দুইটা অফার দেওয়া, ঠিক আছে? আমি একটু টেনে দাও, বুঝতে পারতেছ না তো। হ্যাঁ, তো সরি সরি সরি, হ্যাঁ, তো দুইটা অফার আছে, তো কেউ কোনোটা যেন মিস না করে, ওকে? তাহলে আমি দেখানো শুরু করে দিই, ঠিক আছে? আমি দেখানো শুরু করে দিই। আচ্ছা, বেশ, মাশাল্লাহ, অনেকে জয়েন করেছেন, অনেক অনেক অনেকে জয়েন করেছেন, তো ওকে, আমি তাহলে কটন ড্রেস আগে দেখাও আপু, লিখেছেন শ্রাবন্তী রায়হান আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে কটন ড্রেস দেখানো শুরু করি। হ্যাঁ, আজকে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আমার কিন্তু চিকেনের ড্রেস খুব পছন্দ, এটা কিন্তু সবাই জানেন না, চিকেনের ড্রেস খুব পছন্দ আমার, তাই আমি হচ্ছে বেসিক্যালি চিকেনের ড্রেস পরেই পছন্দ করি, মানে পরি বেশি আর কি। আমার লাস্ট একটা ড্রেস ছিল চিকেনের, তো ওটা অনেকেই বলেছেন যে রিস্টক করতে, ওটা আমি রিস্টক করার চেষ্টা করছি। হ্যাঁ, ওটা আমি রিস্টক করার চেষ্টা করছি, ইনশাল্লাহ খুব দ্রুত রিস্টক হয়ে যাবে, বাট আপাতত আপনাদের জন্য হচ্ছে এইটা অ্যাভেলেবেল আছে। সো যারা চিকেন ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটাও নিয়ে নিতে পারেন, এবং আগের বারেরটার থেকে এইটা কিন্তু অনেক 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 বেশি রিজনেবল, ঠিক আছে? তো ফার্স্টে তাহলে আমি আমার এই ড্রেসটা দিয়েই শুরু করি, কেমন? আমি করে নিচ্ছি, তুমি ওটা করো। হ্যাঁ, তো আমি আমার ড্রেসটা দিয়ে শুরু করবো, আমার কালারটা না, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি অন্য একটা কালার দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? অন্য একটা কালার দিয়ে স্টার্ট করি, সেটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার দিয়ে। হ্যাঁ, খুবই খুবই সুন্দর একটা লেমন কালার দিয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়,
এই যে এটা হচ্ছে লেমন কালার, ঠিক আছে? লেমন কালার দিয়ে হচ্ছে আজকে লাইফটা স্টার্ট করব। আচ্ছা, বানালে আপনাকে কিন্তু খুবই সুন্দর লাগবে, মানে এত কালারফুল ফেব্রিকটা। আমি ক্যামেরাটা নিচে নামাই। হ্যাঁ, আচ্ছা, পড়লে খুবই ব্রাইট লাগে। সি, অনেকগুলো কালার কিন্তু এখানে। হ্যাঁ, কি সুন্দর একটা ভায়োলেট কালারের সাথে আপনার একটা রোজ পিঙ্ক কালার। হ্যাঁ, রোজ পিঙ্ক কালারের বড় বড় ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা, সাথে চিকেনের এমব্রয়ডারি আছে। সি, এই যে এখানে যা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো ঠিকমতো দেখা যাচ্ছে কি না আই ডোন্ট নো, বাট যদি দেখা যেয়ে থাকে তাহলে তো দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই সুন্দর চিকেনের এমব্রয়ডারি করা, ঠিক আছে? সম্পূর্ণ ড্রেসটাতে এরকম চিকেনের এমব্রয়ডারি হবে, ঠিক আছে? ওকে, এই যে এটা হচ্ছে ড্রেসটার ওভারভিউ। সি, দূর থেকে দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? দূর থেকে দেখতেই অসম্ভব সুন্দর লাগছে, আর ড্রেসটা পরলে তো জানিনি আপনাদেরকে কত সুন্দর লাগবে, তাই না? এই যে আমি ড্রেসটা ওড়নাটার সাথে ধরি। হ্যাঁ, এটা কিন্তু খুব বেশ ভালো লেন্থ হবে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। আমি কিন্তু 5'4" এবং আমার অলমোস্ট 48-49 পর্যন্ত হয়েছে, আর কাপড়টা দেখতেই পাচ্ছেন অনেক কাপড় দেওয়া। হ্যাঁ, সো স্লিভসটা আপনার হাতা থেকে বের হচ্ছে, আমি এটাতে স্লিভসটা হচ্ছে 3/4 দিয়েছি, সো আপনারা চাইলে এটাকে ফুল স্লিভসও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, মনিয়া হকা পয়েছি। হ্যালো, আচ্ছা, তো এইটা হচ্ছে ড্রেস। এখন ড্রেসের ওনাটার সাথে আমি ড্রেসটা ধরে দেখাই, এরপরে আপনার তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সহ পাঠিয়ে দিবেন। ওকে, ঠিক আছে? আর এখন হচ্ছে এই সুন্দর ড্রেসটার প্রাইস বলে দিচ্ছি। আমার আগের যে ড্রেসটা ছিল ওটাতে কিন্তু এক সাইডে কাজ করা ছিল, এটাতে কিন্তু দুই সাইডে কাজ করা দেখাচ্ছে, এই যে দুই সাইডে কিন্তু আপনার প্রিন্ট করা। ওকে, তো এটা কিন্তু কোয়াইট গুড ডিল। আমি এখন যে প্রাইসটা বলবো, আগের ড্রেসটার প্রাইস ছিল কত, যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে 1800 টাকা, আর ওটা একটু সিকোয়েন্স ওয়ার্ক করা ছিল, আর হচ্ছে এমব্রয়ডারিটা একটু হেভি ছিল, বাট এটা কিন্তু খুব লাইট ওয়েট। হ্যাঁ, এই ড্রেসটা খুবই লাইট ওয়েট, যে গরম সেই তুলনায় এই ড্রেসগুলো নেওয়াই উচিত। হ্যাঁ, সো এই ড্রেসটা যাদের ভালো লাগছে অবশ্যই সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন। এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1700 টাকা, ঠিক আছে? অর্থাৎ 1700 টাকা। ড্রেসটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ফোন নাম্বার অ্যাড্রেস সহ পাঠিয়ে দিবেন। এটা কিন্তু আপনার লেমন কালারের উপরে, ঠিক আছে? এটা কিন্তু লেমন কালারের উপরে, প্রাইস হচ্ছে মাত্র 1700 টাকা। ওকে, আচ্ছা, এটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়, ঠিক আছে? এটা হচ্ছে প্যান্টের কাপড় সহ ঝটপট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। ওকে, তো এই ড্রেসটা হয়ে গেল শেষ, আমি এটা সরিয়ে ফেলি। এখন হচ্ছে অন্য একটা দেখাই। হ্যাঁ, অন্য একটা দেখাই, পিচ কালারের মধ্যে ইয়েলোটা সরাই ফেলো, এটা সরাই ফেলো দেখাই। হ্যাঁ, এখন হচ্ছে পিচ কালারের মধ্যে দেখাবো। এই ড্রেসগুলো বেসিক্যালি আগেও এনেছিলাম, স্টক আউট হয়ে গিয়েছিলো। হ্যাঁ, স্টক আউট হয়ে গিয়েছিলো, যে কারণে অনেককে আমার না বলতে হয়েছে। এখন অ্যাকচুয়ালি এত ম্যাসেজের প্রেশার, এর মধ্যে খুঁজে বের করা টাফ, কারা কারা ড্রেসগুলো নিতে যাচ্ছিলেন। সো এখন একটু যারা দেখছেন দেখে আমাদেরকে টেক্সট করে দেন, ড্রেসটা পেয়ে যাবে। না থাকলে মোটামুটি আমরা বেশ ভালো স্টক করেছি এবার, সো এবার আর প্রবলেম হবে না। সি, পিচ কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর, পারফেক্ট একটা পিচ কালার, মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, মানে আর পিচের উপরে ফ্লাওয়ারগুলো আরও মাশাল্লাহ অনেক সুন্দর করে ফুটে উঠেছে। আচ্ছা, সবাই হাই হ্যালো করছেন, সবাইকে হাই হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন, ঠিক আছে? আর থ্যাংক ইউ সো মাচ এই দুপুরের টাইমেও লাইভে জয়েন করার জন্য। ওকে, আর এই যে এটা ড্রেসটার ওভারভিউ, ঠিক আছে? এটা কিন্তু পিচ কালারের মধ্যে এক্স্যাক্টলি এখান থেকে যে এক্স্যাক্টলি যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু সেই কালারটা, ঠিক আছে? এক্স্যাক্টলি যে কালারটা দেখতে পাচ্ছেন ঠিক সেই কালারটা। আর এটাতে কিন্তু আমি যেটা বললাম অনেক ফেব্রিক দেওয়া। হ্যাঁ, ওটা এখানে রেখে দাও না, এখানে রাখো। হ্যাঁ, এটাতে কিন্তু অনেক ফেব্রিক দেওয়া, সো আপনাদের স্লিভস নিয়ে একদম টেনশন করতে হবে না। প্রাইস কত? হ্যাঁ, প্রাইস তো বলে দিলাম, প্রাইস হচ্ছে 1700 টাকা, বাট এখন একটা অফারও আছে। হ্যাঁ, একটা অফারও আছে, অফারটাও আমি বলেছি, সেটা হচ্ছে আজ
থেকে আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। হ্যাঁ, আজকে 11 তারিখ। সো আজকে থেকে এই মাসের শেষ পর্যন্ত, দ্যাট ইজ এই সম্পূর্ণ মাসটা, জুলাই মাসটা, আপনারা মানে যে ড্রেসগুলো অর্ডার করবেন, ঠিক আছে, যে ড্রেসগুলো অর্ডার করবেন সবগুলোতে ফ্রি ডেলিভারি পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা অফার। হ্যাঁ, যেই ড্রেসগুলোই অর্ডার করবেন না কেন, সবগুলোতে আপনারা ফ্রি ডেলিভারি পাবেন, ইনসাইড আউটসাইড ঢাকা বোধ, ঠিক আছে, ইনসাইড আউটসাইড ঢাকা বোধ, শুধু এই মাসের জন্য, এন্ড অফ দিস মান্থ আপনারা ফ্রি ডেলিভারি অপশনটা পাবেন। ওয়াও, না 100 টাকা ডেলিভারি চার্জ ছিল আমাদের, সেটা এখন আর নেই, জাস্ট আপনাকে প্রোডাক্টের প্রাইসটা পে করতে হচ্ছে। আরেকটা অফার আছে, সেটা হচ্ছে দুইটা বা তার থেকে বেশি ড্রেস আপনি যদি অর্ডার করেন, হ্যাঁ, দুইটা বা এর থেকে বেশি ড্রেস যদি আপনি অর্ডার করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অ্যাভেলেবেল হবে। হ্যাঁ, তখন আর ডেলিভারি চার্জটা না, আপনি জাস্ট 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। এটা কিন্তু সচরাচর আমরা দিই না। হ্যাঁ, আমরা কিন্তু ইয়ার সাথে এরকম ডিসকাউন্টটা এই প্রথমবার দিচ্ছি। হ্যাঁ, ড্রেসের সাথে প্রথমবার এই ডিসকাউন্টটা দিচ্ছি, ঠিক আছে। আর এই যে পিচ কালারের ড্রেসটা, এটার তো অনেকক্ষণ ধরে আছে, হোপফুলি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছে। এটার প্রাইস হচ্ছে 1700, ঠিক আছে, এই যে, ওকে, এটা কিন্তু চিকেনের কটন ড্রেস, 1700, ওকে। তাহলে হচ্ছে আমি এই ড্রেসটা সরিয়ে রাখি, আর এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের কাপড়। হ্যাঁ, প্যান্টের কাপড়টাও পিচের মধ্যে, ওকে, প্যান্টের কাপড়টাও পিচের মধ্যে আমি হচ্ছে প্যান্টের স্টাইলে বানিয়েছি। আপনারা চাইলে যেটা দেখতে পারেন, আমি এইভাবে বানিয়েছি, হ্যাঁ, এখানে দুটো বর্ডার দিয়ে, আপনারা চাইলে সেভাবে বানাতে পারেন, ওকে। ওড়নাটা কি সুতি? হ্যাঁ আপু, ওড়নাটা কটন। হ্যাঁ, এই সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ইন্ডিয়ান কটনের উপরে চিকেনের প্রিন্ট। হ্যাঁ, সম্পূর্ণ ড্রেসটা ইন্ডিয়ান কটনের উপরে চিকেনের প্রিন্ট, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে, সরি, ওইটা না ইয়েলো কালারের মধ্যে ছিল, আই এম রিয়েলি সরি, আগে ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছি সেটা ইয়েলো কালারের মধ্যে ছিল, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে। আপু কামদানি দেখান। হ্যাঁ আপু, দেখাচ্ছি আমি একটা একটা করে শেষ করি, এই যে, ঠিক আছে, এইটা হচ্ছে ড্রেসটা। সি, কত হালকা একটা চিকেনের কাজ করা, মানে এত সুন্দর, আর এত রিজনেবল প্রাইসে এই ড্রেসটা, কোয়াইট ইম্পসিবল। এটা হচ্ছে কোনোভাবেই 70 টাকার ড্রেস হওয়া উচিত না, এত কমফোর্টেবল, আমি নিজেই পরে বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি 1700 টাকা কীভাবে, এটার প্রাইস কখনোই 1700 টাকা হওয়া উচিত না, মানে আপনি একই সাথে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন, একই সাথে এমব্রয়ডারি পাচ্ছেন, তো এটার প্রাইস কোনোভাবেই 1700 টাকা হওয়া উচিত না। হ্যাঁ, এটার প্রাইস আর একটু বেশি হলে আই থিঙ্ক এটার ড্রেসটার সাথে জাস্টিফাই করতো। হ্যাঁ, আর এখন তো আমাদের অফারে ডেলিভারি ফ্রি হচ্ছে, তো আর তো কোনো কথাই নেই, তাই না? আচ্ছা, এটা এত ঘুরে রাখছো, একটু কাছে আনো, ওকে। তো এইটা হচ্ছে এই ড্রেসটার সুন্দর ওড়নাটা, ওকে, এই যে, এটা হচ্ছে ড্রেসটার সুন্দর ওড়নাটা। সো এটা যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ফোন নাম্বার অ্যাড্রেস সহ পাঠিয়ে দিবেন। এটার প্রাইস হচ্ছে 1700, ওকে, এ কিন্তু লেমন কালারের উপরে, ঠিক আছে, লেমন কালারের উপরে এটা প্রাইস 1700, ওকে। আচ্ছা, একটু ধরো এটা, হ্যাঁ 1700। আমি ওড়নাটার প্রিন্টগুলো একবার ক্লোজ করে দেখাই, আপনি জাস্ট প্রিন্টের ফিনিশিংটা দেখেন, এটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড। হ্যাঁ, এটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড আপনার কটনের উপরে। হ্যাঁ, ডিজিটাল প্রিন্টেড কটনের উপরে সম্পূর্ণ ড্রেসটা, কিন্তু বেশ চওড়া কটনের উপরে। হ্যাঁ, এই যে, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কটনের উপরে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা সরিয়ে ফেলি, আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা, ঠিক আছে, এইটা হচ্ছে এইটার প্যান্টের কাপড়টা লেমনের মধ্যে। হ্যাঁ, এটাও কিন্তু কটন, এটা কটন। আর এখন হচ্ছে আমার ড্রেসটা দেখাবো, হ্যাঁ, যে ড্রেসটা আমি পরেছি সেটা দেখাবো। তো এটাও দেখে নেন, এটা কিন্তু খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে, আর বেসিক্যালি পিঙ্ক কালার তেমন একটা ড্রেস নেই, তাই ভাবলাম এই সিরিজ থেকে আমি পিঙ্ক কালারের ড্রেসটাই নিই, নাকি এই সিরিজ থেকে কালারের ড্রেসটাই নেই। তো এটা হচ্ছে ড্রেসের ফেব্রিক,
ব্রেসটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্রেসের ব্রেসটা, ঠিক আছে সি ওকে, এটা ড্রেসের ফেব্রিকসটা খুবই সুন্দর, এটা কিন্তু অনেক লাইট ওয়েট, আমি বলে দিচ্ছি মানে এটা আপনারা লিখে নেন, এটা কিন্তু খুবই লাইট ওয়েটের একটা ড্রেস, হ্যাঁ মানে চিকেনের এমব্রয়ডারি করা ড্রেসগুলো কিন্তু কোয়াইট হেভি হয়, হ্যাঁ তার উপর যদি আরি ওয়ার্ক থাকে ইটস কোয়াইট হেভি হয়, এবং এটা হেভি হওয়াটা খুবই স্বাভাবিক, বিলিভ মি অর নটটা খুবই স্বাভাবিক, আপনার ড্রেসটা একটু হেভি ওয়েট হওয়া জাস্ট বিকজ হচ্ছে আপনার মানে সুতার একটা ওয়েট আছে তাই না, আর আরি ওয়ার্কটা হয় কি দুটো তিনটা সুতা একসাথে মিক্স করে দেওয়া হয় তাই আর কি, যখন পুরো ড্রেসটা আপনার আরি ওয়ার্কের থাকে তখন কিন্তু অনেক হেভি হয়ে যায় তুলনামূলক, বাট এই যে ড্রেসটা চিকেনের এমব্রয়ডারি করা এটা কিন্তু খুবই লাইট ওয়েট, হ্যাঁ এটা খুবই লাইট ওয়েট, সো এটা আপনারা পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন, খুবই 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 কমফোর্টেবল ফিল করবেন, ঠিক আছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটার ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই নাইস আসে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বাট এটা কিন্তু খুবই সুন্দর আসে ফ্লাওয়ারের প্রিন্টটা, ওকে তো এখন এটা ওড়নাটা দেখিয়ে দিই আমি, যদিও আমি তো পরাই আছি বাট স্টিল, হ্যাঁ ওকে, আচ্ছা অনেক মেসেজ আসছে, তো যাদের যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু পেজে ইনবক্স করে দিবেন, হ্যাঁ এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1700, আচ্ছা এটা এভাবে ধরার তো কিছু নেই না, এটা তো অলরেডি আমি পরাই আছি, তো আপনাদের যাদের ভালো লাগছে অবশ্যই আপনারা চাইলে আমার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 1700, এক্স্যাক্টলি সেম অ্যাজ আপনারা যেটা দেখছেন বা আমি যেটা পরে আছি এরকমই হবে, সো যেটা ভালো লাগছে অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেন, এটার প্রাইস হচ্ছে 1700, ওকে আচ্ছা হ্যাঁ প্রাইস তো বলে দিলাম আর অফারের কথা তো বলে দিয়েছি, যে আপনার এই মাসটা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা যে কোনো ড্রেসে আজকের পর থেকে ডেলিভারি অপশনটা ফ্রি পাবেন, আর একসাথে দুইটা বা তার থেকে বেশি ড্রেস যদি অফার অর্ডার করেন সরি সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাচ্ছেন, হ্যাঁ ওকে এটা হচ্ছে 700, যেটা আমি পরে আছি বা এতক্ষণ পর্যন্ত যে ড্রেসগুলো দেখালাম সবগুলো হচ্ছে 1700, ওকে সরি সরি অ্যাকচুয়ালি মানে এত মেসেজ আসছে ভাইব্রেশনে, আচ্ছা তো আমি একটা শেডি দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়, হ্যাঁ আপনারা চাইলে এটাকে সালোয়ার বানাতে পারেন বা প্যান্ট বানাতে পারেন, হ্যাঁ আমি বেসিক্যালি প্যান্ট বানিয়েছি, আমি প্যান্ট বানিয়েছি আপনারা চাইলে প্যান্টও বানাতে পারেন, হ্যাঁ সেক্ষেত্রে এইটা ফলো করতে পারেন, আমি একটু ডিজাইন করে দিয়েছি আমি প্যান্টের ক্ষেত্রে একটু বেশি চুজি তো আশা করতে পারেন, হ্যাঁ তো এখন আচ্ছা আরও দুইটা কালার রিস্টক হয়েছে, হ্যাঁ এই ড্রেসটা তো আমার পেজে আজকে যারা আছেন বা এই ড্রেসটা অ্যাকচুয়ালি সবাই চিনে, হ্যাঁ এত ফেমাস আর এত কমফোর্টেবল একটা ড্রেস, এটা মোরালে সবাই চিনে তাই না, সবাই চিনে, তো এটা হচ্ছে দুইটা কালার এয়ারপোর্টের কাছে, সো প্লেন উড়ে গেলে আপনারা একটু নয়েজ পাবেন, হ্যাঁ এটার জন্য খুবই সরি, এখান থেকে আওয়াজ আসতেছে একটু কি করো, ঠিক আছে সো অরেঞ্জ কালারটা আর হচ্ছে আপনার পিঙ্ক কালারটা এই শেডের, হ্যাঁ এটা কিন্তু রিস্টক হয়েছে, কেমন আছেন আপা, আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি ভাইয়া, আচ্ছা এই যে এইটা হচ্ছে আপনার নেকের এমব্রয়ডারিটা, নেকের এমব্রয়ডারিটা দেখা যাচ্ছে কত নাই খুবই সুন্দর মাশাল্লাহ, খুবই তিনটা কালার, হ্যাঁ তিনটা কালার খুবই সুন্দর মিক্স করে দেওয়া, লাইক লাইট অরেঞ্জ সাথে হচ্ছে আপনার শ্যাম্পেইন কালার এবং ব্রোঞ্জ কালারের শেড করা, ওকে এই যে ঠিক আছে, এই ড্রেসগুলোর প্রাইস তো সবাই জানেন, এটার প্রাইস কিন্তু 1800 টাকা, হ্যাঁ মাশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে 1800 টাকা, ওকে আর সম্পূর্ণ বডিটা কিন্তু প্লেন না, এই যে আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে এখান থেকে আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে বাট এখান থেকে যাই দেখতে পাচ্ছেন ঠিক আছে, আচ্ছা এইটার দাম 500 টাকা তাই না, না বাপ্পি এসকে ভাইয়া আপনি মনে হয় একটু ভুল শুনেছেন, আমি এটার প্রাইস 1800 টাকা বলেছি, হ্যাঁ একটু লাইভটা আনমিউট করে তারপরে দেখবেন, হ্যাঁ কারণ কি না হলে আমি আমার প্রাইস বা ডিটেইলসটা শুনতে পারবে না তাই না,
এই যে এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ড্রেসটা আপনার চিকেনের ওয়ার্ক করা, ঠিক আছে? সম্পূর্ণ ড্রেসটা আপনার চিকেনের ওয়ার্ক করা। সো এটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা ড্রেস, বলে না সিম্পলের মধ্যে গর্জিয়াস। হ্যাঁ, এটা ট্রল বেরিয়েছিল তো ওরকম। আর এই যে এইটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা, খুব কালারফুল চিকেনের ওয়ার্ক করা। এই যে এটা আপনারা এভাবে দেখলে বুঝবেন যে এটা কিন্তু চিকেনের ওয়ার্ক করা, ঠিক আছে? এই পোর্শনটা ড্রেসের কিন্তু চিকেনের ওয়ার্ক করা এবং খুবই সুন্দর কালারফুল। হ্যাঁ, এই যে খুবই সুন্দর কালারফুল, সি অনেকগুলো কালার দেওয়া, মানে এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এটা আপনারা যে কোনো অকেশনে পরতে পারবেন। আর যে আপুরা আমাদের গ্রুপে আছেন তারা তো অলরেডি জানেনই যে এই ওরা কিন্তু আমাদের বেশ কয়েকটা আপু ক্লায়েন্ট রিভিউ দিয়েছেন, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাল্লাহ। মানে এটা এত সুন্দর সুন্দর করে বানিয়ে পড়েছেন তারা, এটা মানে আমার কাছে খুব অবাক লেগেছে যে মানে আসলে ড্রেস বানিয়ে ক্যারি করার মধ্যে একটা অনেক অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? মানে ক্যারি করে বানানোটা খুব, মানে নিজে ক্যারি করা অ্যাকচুয়ালি খুব বড় একটা বিষয়। মানে একটা ড্রেস তখনই অনেক বেশি সুন্দর লাগবে যখন কিনা আপনি এটাকে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন। ওকে, আচ্ছা, এই যে এই ড্রেসটা হচ্ছে এটার ওড়না, এটা কিন্তু শিফনের ওড়না। হ্যাঁ, শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্টের ওড়না এবং এটা বেশ জমাট বাঁধা শিফন। হ্যাঁ, অনেক শিফন থাকে, একটু স্লিপারি হয় অনেক, মানে একটু মানে যে আপনার যে ফেব্রিক্সগুলো আর কি, যখন আপনার ফেব্রিক্সগুলো বোনা হয় তখন দেখা যায় কি একটু ফাঁকা ফাঁকা থাকে, বাট এটা একদম জমাট বাঁধা। হ্যাঁ, একদম জমাট বাঁধা। সো এই ড্রেসটা যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 1800, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 1800। আমি অন্যটা ক্লোজ করে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তারা তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একদম জমাট বাঁধা একটা শিফনের মধ্যে। সি এই যে দেখা যাচ্ছে কি একদম জমাট বাঁধা শিফনের উপরে, তাই মানে এটা কি বলবো আর কি, খুবই ভালো ফেব্রিক্স। আর এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্টেড, এখান থেকে যাই দেখতে পাচ্ছেন ওনার উপরে কালারফুল যে প্যানেলটা, এটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টেড, ঠিক আছে? এই যে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড। সো এই ড্রেসটা যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। এটার প্রাইস কিন্তু 1800, ঠিক আছে? এটা হচ্ছে 1800। ওকে, তো এটা সরিয়ে ফেললাম। এটা হচ্ছে এইটার প্যান্টের কাপড়টা। হ্যাঁ, প্যান্টের কাপড়টাও কটনের উপরে, প্যান্টের কাপড়টাও কিন্তু কটনের উপরে। আপনার ড্রেসটা হবে হলে দাম কত? হ্যাঁ আপু, আমার এই ড্রেসটাও হবে, আপনি মনে হয় এখন জয়েন করেছেন, এটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি কিছুক্ষণ আগে। আমার এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1700। হ্যাঁ, তো এটা যাদের ভালো লাগছে আমার এই স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সহ তাদেরকে ইনবক্স করে দেবেন। এটার ওড়নাটা হচ্ছে কটনের, ড্রেসটাও কটনের বাট চিকেনের এমব্রয়ডারি করা, ঠিক আছে? ওকে, তো এটা আমি দেখিয়ে ফেলেছি মাত্রই, ঠিক আছে? দেখিয়ে ফেলেছি মাত্র। এটা লিখেছেন হচ্ছে শান্তি রুবি আপু, না? ওকে, আচ্ছা, এখন এই ড্রেসটারই পিঙ্ক ভার্সনটা দেখাবো। হ্যাঁ, যেটা আমি বললাম দুইটা কালার রিস্টক হয়েছে, এটা হচ্ছে ওই দুইটা কালার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে। ওকে, এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে শ্যাম্পেইন আর ব্রোঞ্জের কম্বিনেশন করা। হ্যাঁ, খুবই সুন্দর, মানে এত লাইট লাগে ড্রেসটা পরলে, এত লাইট লাগে। আর এখান থেকে আপনারা যেটাই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এখান থেকে যাই দেখা যাচ্ছে, এই যে প্যাটার্নগুলো এগুলো প্রিন্ট না, হ্যাঁ, এগুলো কিন্তু এমব্রয়ডারি করা, এগুলো হচ্ছে চিকেনের এমব্রয়ডারি করা। সো এইটা হচ্ছে ড্রেসটা, মানে এত স্টাইলিশ ড্রেস এত কম প্রাইসের মধ্যে, ইটস কোয়াইট, মানে কি বলবো, মানে এটা নিয়েই নেওয়ার মতো ড্রেস, অ্যাকচুয়ালি নিয়ে নেওয়ার মতো ড্রেস, মানে অনেক সুন্দর। হ্যাঁ, আর এটার তো দেখিয়ে দিলাম, অনেক কাপড় আছে, আপনারা চাইলে সাইড থেকে যে কোনো ধরনের স্লিপস বানাতে পারবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ ওভারভিউটা, এই যে এটা হচ্ছে ড্রেসের নিচের প্যানেলটা, ঠিক আছে? আপনারা কিন্তু যখন হাতা বানাবেন এটা আপনার হাতার এখানেও পড়বে, ঠিক আছে? এটা যখন হাতা বানাবেন হাতার এখানেও পড়বেন। এই যে এইটা হচ্ছে ড্রেসের প্যানেলটা এবং এটা কিন্তু চিকেনের ওয়ার্ক করা, আমি যদিও একটু আগে দেখালাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু চিকেনের ওয়ার্ক করা, ঠিক আছে? এবং এটার প্যানেলটাও কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? মানে এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টটা আপনার ডিজিটাল প্রিন্ট করা। সি অনেক কাপড় দেওয়া আছে, সো আপনারা যে কোনো ধরনের স্লিভস বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না, মানে এখানে আমার মতো দুইটা ঢোকানো যাবে। সো খুবই সুন্দর স্লিভস হবে বা খুবই সুন্দর লেন্থ হবে, যেমন আমি হচ্ছে 5'4", ঠিক আছে? সো এটা আমার অলমোস্ট 50 পর্যন্ত লেন্থ হবে, সো আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে সুন্দর ওড়না, এটা যাদের ভালো লাগছে বিষয়টা
হচ্ছে মাত্র মাত্র বাংলাদেশ আপনি ফ্রি ডেলিভারি পাচ্ছেন। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র জুলাই মান্থের জন্য, আর দুইটা বা তার থেকে বেশি ড্রেস আপনি যদি অর্ডার করেন একসাথে সেক্ষেত্রে আপনি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাচ্ছেন। ওকে, শুধুমাত্র ডিসকাউন্ট পাচ্ছেন। এই যে এটা কিভাবে পাওয়া যাবে, স্ক্রিনশট সহ আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে। আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক পিচ পিঙ্ক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা, ঠিক আছে, এটা কটন। ওন্নাটা ছাড়া সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কটন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা, আমি একটু ক্লোজ করে দেখাই। এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা, ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা। খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা, এবং সেই সাথে কিন্তু আপনার বেশ ভালো জমাট বাঁধা একটা শিফন। এই যে বেশ ভালো জমাট বাঁধা একটা শিফন, আমি দেখাতে পারছি কিনা আমি জানি না, মানে দেখা যাচ্ছে কিনা, সি এটার মধ্যে কিন্তু কোনো লুফল নেই। হ্যাঁ, কোনো লুফল নেই, বেশ ভালো জমাট বাঁধা শিফন, মানে অনেকগুলো শিফন থাকে না, বেশি দিন ইউজ করলে ছিঁড়ে টিড়ে যায়, এটা এরকম একদম হবে না। মানে এটার ফিনিশিংটা, ড্রেস ওনার ফিনিশিংটা এত সুন্দর, মানে 1800 টাকার ড্রেসের মধ্যে এই কোয়ালিটির ওনা পাওয়া মানে অনেক কষ্ট, অনেক কষ্ট। এই যে ওকে, এটা হচ্ছে ড্রেসের সরি ওনার প্যানেলটা। হ্যাঁ, ওনার প্যানেলটা কিন্তু বেশ কালারফুল, আমি জানি না লাইভে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি ড্রেসগুলো অনেক সুন্দর, আর ম্যাটেরিয়াল মাশাআল্লাহ খুবই ভালো। আচ্ছা, আর দুটা কালার রিস্টক হয়েছে আরেকটা ড্রেসের। হ্যাঁ, এইটার প্রাইসও কিন্তু হচ্ছে আপনার 1800 টাকা, ঠিক আছে, এই রেঞ্জটাও হচ্ছে আপনার 1800 টাকা। এই ড্রেসটা হচ্ছে আপনার আরম টাইপের একটু ড্রেস। হ্যাঁ, আরম টাইপের ড্রেস এই, ওকে, এই ড্রেসটা হচ্ছে আরম টাইপের ড্রেস, মানে আরমে সাধারণত এই টাইপের ড্রেস পাওয়া যায়, এটা কিন্তু ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস, এটা হচ্ছে আরম টাইপের ড্রেস। আমি এই জন্য বললাম আরমে এই ধরনের ড্রেসের ক্যাটাগরিতে ড্রেস পাওয়া যায়, মানে এত সুন্দর, এত সুন্দর। এই যে এইটা হচ্ছে ড্রেসের নিচের সরি আপনার এই যে প্যান্ডেলটা, এটা হচ্ছে আপনার সাইডে পড়বে, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে সাইডে পড়বে, আর এইটা হচ্ছে আপনার মিডিলে পড়বে। ওকে, এই যে এটা হচ্ছে খুবই সুন্দর উল সুতা দিয়ে আপনার স্টোন ওয়ার্ক আর হচ্ছে মিরর ওয়ার্ক করা, ঠিক আছে, উল সুতা দিয়ে আপনার স্টোন ওয়ার্ক আর মিরর ওয়ার্ক করা, আর এখানে খুব সুন্দর মাঝখানে একটা আপনার লেস করা, লেসের উপরে এটা হচ্ছে টার্সেল ওয়ার্ক, ঠিক আছে, লেসের উপরে এটা হচ্ছে টার্সেল ওয়ার্ক, আর সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে প্রিন্ট করা। ওকে, এটা কিন্তু একটু ব্রাশ প্রিন্ট, ওকে, এটা ব্রাশ প্রিন্ট, এটা ডিজিটাল প্রিন্ট না। হ্যাঁ, সো আপনি যখন ড্রেসটা ধরবেন প্রিন্টগুলো আপনার হাতে বাঁচবে, ওকে, প্রিন্টগুলো আপনার হাতে বাঁচবে। আর এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা, দেখা যাচ্ছে কতটা স্টাইলিশ, মানে অনেক 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 বেশি স্টাইলিশ। হ্যাঁ, মানে এই ড্রেসটা যখন আপনি পরে বের হবেন বলবেন একে তো ড্রেসটা ইউনিক, তার মধ্যে ড্রেসটা মাশাআল্লাহ অনেক বেশি স্টাইলিশ। হ্যাঁ, আর ওন্নাটা দেখলে তো বলবেন যে বাহ, মানে এটাও কিন্তু জমাট বাঁধা শিফনের মধ্যে, একটু আগে আমি যে ড্রেসটা দেখালাম সেটার যেরকম ওন্না, এটার ওন্নাটাও এক্স্যাক্টলি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ড্রেস, তো এটা যাদের ভালো লাগছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ফোন নাম্বার অ্যাড্রেস সহ পাঠিয়ে দেবেন, ঠিক আছে, এইটার প্রাইস কিন্তু 1800, ওকে, নিউ স্টক, তাই এটার প্রাইস 1800, ওকে, এই যে সি, ওকে, সো এটা যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। এটার নিচের অংশটা কিন্তু আচ্ছা, আপনার ড্রেসটার কি অন্য কোনো কালার হবে, আর দামটা কি আবার একটু বলবেন, পারলে আবার একটু দেখান। আচ্ছা আপু, আমি যেটা করেছি সেটা হচ্ছে 1700 টাকা। হ্যাঁ, আচ্ছা, আমি এটা করিনি, আমি যেটা করেছি এটার প্রাইস হচ্ছে 1700 টাকা। হ্যাঁ, এটার হচ্ছে প্রাইস 1700 টাকা। এটার হচ্ছে লেমন কালার আছে, ইয়েলো কালার আছে, আর হচ্ছে আপনার পিচ কালার আছে আমার এই কালারটার পরে। আমি এটা দেখি আপনাকে জাস্ট কালারগুলো আমি একবার রিপিট করে দিচ্ছি, হ্যাঁ, একটু সাথে থাকে। তো এটা হচ্ছে ড্রেসটা, হ্যাঁ, যেটা আমি দেখাচ্ছিলাম, এইটার প্রাইস হচ্ছে 1800, ওকে, এই যে এটার প্রাইস 1800,
সি অনেক সুন্দর কিন্তু, হ্যাঁ এই অংশটা কিন্তু বাটিক করা, এটা কিন্তু বাটিক করা এবং খুবই 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 স্টাইলিশ, ওকে খুবই স্টাইলিশ। তো এটা যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ফোন নাম্বার অ্যাড্রেস সব পাঠিয়ে দিবেন। এটা কিন্তু ইয়েলো আর অরেঞ্জের মধ্যে, এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়, ঠিক আছে অরেঞ্জ টোনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়। সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিতে কিন্তু লেট করবেন না, এটা কিন্তু যেহেতু রিস্টকের ড্রেস তো এটা বেশিক্ষণ থাকবেও না, ওকে। আচ্ছা তো এইটা হচ্ছে ওনারটা, সি আমি এটা ফিনিশিংটা দেখিয়ে দিই, এখনই সব প্লেন উড়া লাগবে আল্লাহ। আচ্ছা এই যে এটা দেখা যাচ্ছে কি, এটা শিফনটা কিন্তু বেশ জমাট বাঁধা শিফন, ঠিক আছে জমাট বাঁধা শিফন, তাই মানে এটা ছিঁড়ে যাওয়ার বা অনেক সময় থাকে না অনেক মানে পিন আপ করলে ফুটা হয়ে যায়, এটা তো কমন প্রবলেম, তো এইটা হবে না। আচ্ছা আমি কালারগুলো একবার দেখিয়ে দিই, জাস্ট কালারগুলো একবার দাও, কালারগুলো একবার রিপিট করে দিই। আচ্ছা এইটা হচ্ছে লেমন কালারটা, হ্যাঁ যে আপুটা দেখতে চেয়েছিলেন, এই যে এটা হচ্ছে লেমন কালারটা, ঠিক আছে এই যে এটা হচ্ছে লেমন কালারটা, আমি যে ড্রেসটা পরেছি সেইটারই লেমন ভার্সন, এই যে ওকে আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে সেইটারই লেমন ভার্সন, হ্যাঁ এটারই লেমন ভার্সন। এটার সামনে আর পিছনে কিন্তু সেম প্রিন্ট, হ্যাঁ এটার সামনে আর পিছনে একদম সেম প্রিন্ট। আপনারা যখনই মার্কেটে যাবেন, আমার কাছ থেকে নিতে হবে বিষয়টা তা না, আপনারা মার্কেটে যাবেন গিয়ে দেখবেন যে এই ড্রেসগুলো কিন্তু আরও কম প্রাইসে দিচ্ছে, কেন কারণ হচ্ছে এটা কেটে এই ড্রেসটাকে কেটে দুইটা পার্ট বানানো হচ্ছে, বানিয়ে পিছন সাইডে একটা প্লেইন নর্মাল কাপড় দিয়ে অন্য একটা পিওরের ওড়না দিয়ে ড্রেসটাকে ডাবল করা হচ্ছে, ঠিক আছে। সো এটা আপনারা দেখে নেন, হ্যাঁ এটা আপনারা দেখে নিন, এটা কিন্তু দুইটা সাইডেই সেম, ওকে দুইটা সাইডেই সেম। এটা হচ্ছে গেল লেমন কালারটা, এখন হচ্ছে পিচ কালার, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার ড্রেসটারই পিচ কালার, ওকে এটা হচ্ছে আমার ড্রেসটারই পিচ কালার, ওকে ওকে এটা হচ্ছে আমার ড্রেসটারই পিচ ভার্সনটা, সি আর আমার ড্রেসটারই ইয়েলো ভার্সন হচ্ছে এই যে এইটা, ওকে এই যে আমার ড্রেসটারই ইয়েলো ভার্সন এটা। আর এটা আমি তো রিপিট করে দিলাম, বাট স্টিল আপনি তারপরে আপনি যদি চান সেক্ষেত্রে আমাদের পেজটা ভিজিট করবেন, পেজে কিন্তু এটার পিকচার দেওয়া আছে আর সবগুলোর ওড়না এইটা এই প্রিন্টের মধ্যে হবে, ঠিক আছে জাস্ট ড্রেসের সাথে কালার ম্যাচ করা ডিফারেন্ট হবে, ওকে। সো পেজে আমি জাস্ট ফোন নাম্বার অ্যাড্রেস এবং স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেই হচ্ছে, ওকে। আচ্ছা এখন হচ্ছে কটনের আরেকটা ড্রেস দেখাই, এটা তো আমি জানি না, গ্রিন কালার যারা পছন্দ, যাদের গ্রিন খুব পছন্দ তারা হচ্ছে এই কালারটা কিন্তু দেখে নিতে পারে, ওকে এই যে ঠিক আছে যাদের গ্রিন কালার পছন্দ তারা কিন্তু এই কালার দেখে নিতে পারেন, ঠিক আছে এই যে এটা হচ্ছে ড্রেসটা, এইটার পিঙ্ক হবে না, কোনটার পিঙ্ক আপু একটু মেনশন করতে হবে, হ্যাঁ এই যে এইটা হচ্ছে ড্রেসটা এই যে, ওকে এটা হচ্ছে গ্রিনের মধ্যে, একটু আগে কিন্তু আমি ইয়েলো আর অরেঞ্জের কম্বিনেশন দেখিয়েছি, এটা হচ্ছে আপনার ফরেস্ট গ্রিন আর হচ্ছে প্যারট গ্রিনের কম্বিনেশনে, হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার কী কালার বলা যায় এটাকে, সরি উল সুতার কাজ, হ্যাঁ এটাকে উল সুতার কাজ আপু। তোমারটার প্রাইস, আচ্ছা আমারটার প্রাইস 1700 টাকা, ঠিক আছে আমি যে ড্রেসটা পরেছি এটার প্রাইস 1700 টাকা। এটার চারটা কালার আছে, পিচ কালার একটু আগে রিপিট করেছি, পিচ কালার, হালকা বেবি ইয়েলো আর হচ্ছে আপনার লেমন কালার, হ্যাঁ এই তিন কালার সরি চারটা কালার অ্যাভেলেবেল, হ্যাঁ আর এই যে এটা হচ্ছে এখানে হচ্ছে এটা আপনার সাইডে পড়বে, ঠিক আছে এই পোর্শনটা হচ্ছে আপনার সাইডে পড়বে আর এই জিনিসটা হচ্ছে মিডিলে পড়বে, আর এটা কিন্তু খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে কি খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে আর ড্রেসটা খুবই স্মার্ট, সম্পূর্ণ ড্রেসটা একটা ক্রিমের মধ্যে আপনার ব্রাশ প্রিন্ট করা, এই যে এখান থেকে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাশ প্রিন্ট করা, ঠিক আছে এই যে এটা কিন্তু ব্রাশ প্রিন্ট করা, ওকে। সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট অবশ্যই পেজে ইনবক্স করে দেবেন, এটার প্রাইস হচ্ছে 1800, ওকে এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1800, এই যে ওকে এই যে এটা কিন্তু খুবই সুন্দর, মানে পরলে খুব মানে কি বলবো একটা খুব হালকা ফিল হয়, মানে খুব পিচ ঠান্ডা ফিল হয় আর কি, কালারটা খুব মানে কি বলবো এই যে শেডটা, আমি ড্রেসটা আমি যতবার দেখি একটা আইসক্রিম পাওয়া যেত ললি, আপনারা জানেন কি না জানি না,
ওই আইসক্রিমের কালারটা হচ্ছে এরকম ছিল, ঠিক আছে? আইসক্রিমের কালারটা এরকম ছিল, তাই আমার অ্যাকচুয়ালি এটা দেখলে ওরকমই লাগে। এই যে এইটা হচ্ছে ড্রেস। সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ফোন নাম্বার সহ অ্যাড্রেস এবং যে ড্রেসটা লাগবে সেটার স্ক্রিনশট সহ কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই ইনবক্স করে দেবেন, ঠিক আছে? এইটার প্রাইস হচ্ছে 1800। ওকে, সো এটা দেখিয়ে ফেললাম। আর এটা হচ্ছে এইটার প্যান্টের কাপড়, ঠিক আছে? প্যান্টের কাপড়টা কটনের মধ্যে গ্রিন কালার, ওকে, গ্রিন কালারের মধ্যে। তো এটা সরিয়ে ফেললাম। এখন হচ্ছে আরেকটা লাস্ট কটন ড্রেস অ্যাভেলেবেল আছে, এটা একটু রেঞ্জের মধ্যে, হ্যাঁ, এটা একটু হাই রেঞ্জের মধ্যে ধরো। আচ্ছা, এই যে এটা হচ্ছে কার্মা ড্রেস, ঠিক আছে? আমি ক্যাটালগটা আমি আপনাদেরকে প্যাকেজিংটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কার্মা ড্রেস, ওকে, ইন্ডিয়ান অরিজিনাল কার্মা ড্রেস। এগুলোর সব কালার্স স্টক আউট হয়ে গেছে, এইটার কয়েকটা পিসেস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, তাই হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কফি কালারের মধ্যে, ওকে, এই যে এটা হচ্ছে কফি কালারের মধ্যে, সি, খুবই সুন্দর, মানে পরলে এত নাইস লাগে আর ড্রেসগুলো অনেক কমফোর্টেবল। আজকে এখন পর্যন্ত আমি যে ড্রেসগুলো দেখিয়েছি সবগুলো কিন্তু অনেক 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 বেশি বেশি কমফোর্টেবল, ঠিক আছে? মানে এটা পরে খুবই ভালো লাগবে, মানে খুব লাইট ওয়েটের প্রত্যেকটা ড্রেসই। এটা হচ্ছে নেকের এমব্রয়ডারিটা, হ্যাঁ, খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে আপনার কফির কম্বিনেশন করা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপনার নেকের এমব্রয়ডারিটা। বিসাইডস দিস, সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আপনার প্রিন্ট করা, এই যে, ঠিক আছে? বিসাইডস সম্পূর্ণ ড্রেসটা আপনার কিন্তু প্রিন্ট করা কফির মধ্যে, আপনার একটা হালকা ব্রোঞ্জ কালারের টোন, ঠিক আছে? এটা কিন্তু একদম পিওর যে কফি কালার থাকে না, এটা হচ্ছে পিওর কফি কালার। এটা হচ্ছে ড্রেস, আর এটার ওড়নাটা দেখে আপনাদের সবার মাথা ঘুরে যাবে, মানে এত সুন্দর ওড়নাটা, এই যে সি, একদম মাথা ঘোরানোর মতো না একটা ওড়না। এখান থেকে একটু ইঞ্চিপিচিকি যেন দেখা যাচ্ছে, তাই না? এই যে এটা এটা কিন্তু আরি ওয়ার্ক, হ্যাঁ, সম্পূর্ণ ওড়নাটা কিন্তু আপনার আরি ওয়ার্ক করা, মানে সম্পূর্ণ ওড়নাটা এত গর্জিয়াস, এত গর্জিয়াস, মানে ড্রেসটা যারাই হাতে পেয়েছে তারাই বারবার বলছিল রিস্টক করো, রিস্টক করো, হ্যাঁ, বাট এটার সবগুলো কালার শেষ, হ্যাঁ, এটা আর আসবে না। সো এটার এইটার এই কালারটাই কয়েকটা পিসেস অ্যাভেলেবেল আছে। সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন। এটার প্রাইস হচ্ছে 3500, ওকে, এটার প্রাইস হচ্ছে 3500। সো এটা যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ফোন নাম্বার অ্যাড্রেস সহ পাঠিয়ে দেবেন, হ্যাঁ। আর আমার পেজের নাম তো জানেনই, পেজের নাম হচ্ছে গর্জিয়াস। একটু দেখিয়ে দিই, হ্যাঁ, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কফি কালারের মধ্যে, এক্স্যাক্টলি এখানে যে টোনটা দেখতে পাচ্ছেন ড্রেসের মধ্যেও কিন্তু এই টোনটাই আছে, হ্যাঁ, ড্রেসের মধ্যেও কিন্তু আপনার এই টোনটাই আছে, ঠিক আছে? ড্রেসের মধ্যেও এই টোনটাই আছে। আর এইটা হচ্ছে ওনাটা, ঠিক আছে? এই যে ওনাটার ওয়ার্কটা দেখা যাচ্ছে কত হেভি, এই যে এটার ওয়ার্কটা অনেক 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 হেভি, এই যে দেখাই, এই যে এটার ওয়ার্কটা কিন্তু অনেক হেভি, সি, ঠিক আছে? মানে এত সুন্দর শিফনের উপরে আরি ওয়ার্ক করার ওড়না, মানে এটা কখনোই পসিবল না, মানে এত হেভি করে আরি ওয়ার্ক করা কোনো ওড়নার উপরে, মানে ইটস কোয়াইট টাফ, এই যে, ঠিক আছে? এইটা হচ্ছে ওড়নাটা, এই যে আমি জানি না হোয়াইটের জন্য কতটা দেখা যাচ্ছে, সি, এই যে এখান থেকে যাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওড়নাটা এরকম আরি ওয়ার্ক করা, ঠিক আছে? এই যে সম্পূর্ণ ওড়নাটা এরকম কিন্তু আরি ওয়ার্ক করা, ঠিক আছে? সো এই ড্রেসটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেন, হ্যাঁ। এই যে ওড়নাটা ধরলাম, ওড়নাটার স্ক্রিনশট নিলে আমরা বুঝে যাবো, মানে এত সুন্দর, এই যে সি, এত সুন্দর। এটার প্রাইস 3500 এই ড্রেসটা, ঠিক আছে? আর এখন তো আমি আপনাদের আমাদের অফার সম্পর্কে বলেই দিলাম, সো এই অর্ডারের মধ্যে নিয়ে নেন, এটা কিন্তু মিস করাটাই উচিত হবে না, হ্যাঁ। আচ্ছা, তো কটন ড্রেস তো শেষ, কটন ড্রেস শেষ। এখন যারা কামদানি দেখতে চাচ্ছিলেন, হ্যাঁ, কামদানির চারটা কালার অ্যাভেলেবেল আছে, ওকে, কামদানির হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল আছে। সো এই চারটা কালারের ভিতরে দেখি আমি হচ্ছে চলে যাবো অ্যাজ অন
অনেকে লাঞ্চের জন্য মানে লাঞ্চ ফেলে রেখে দেখছেন আমাকে, সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে আমার লাইভটা দেখছেন। ওকে আচ্ছা, এখন হচ্ছে শুরু করি ব্ল্যাক কামদানি দিয়ে নাকি? ব্ল্যাক কামদানি দিয়ে শুরু করি। ব্ল্যাক কামদানির মানে এত চাহিদা, এত চাহিদা মানে আমি বলে বোঝাতে পারবো না, ব্ল্যাক কামদানির এত চাহিদা। অ্যাকচুয়ালি ব্ল্যাক কামদানি সুন্দরও অবশ্যই, এই যে সি দেখা যাচ্ছে কত সুন্দর মানে গ্লিটারি একটা ইফেক্ট দেখা যাচ্ছে। কামদানি হলো টু পিস, ঠিক আছে, এই যে ঠিক আছে দেখা যাচ্ছে কত সুন্দর শেডের মধ্যে, এই যে ওকে সি মানে কত সুন্দর গ্লিটারি, কত সুন্দর গ্লিটারি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কামদানিটা। ওকে এটা হচ্ছে ব্ল্যাক কামদানি সি, মানে সম্পূর্ণ কালারটা কত গ্লসি আমি একটু আপনাদেরকে শেড করে দেখাই, তারপরে আপনারা হয়তো বা বুঝবেন, বোঝার কথা আই গেস। তারপরও এক মিনিট, হ্যাঁ আমি একটু ঠিক মতো করি, অ্যাজ আমি এটা ওড়না, এটা ওড়না, হ্যাঁ এই যে এটা কিন্তু ওড়না সি, এটা কিন্তু শিফনের উপরে ওড়না, ঠিক আছে, এটা ওড়না আর এইটা হচ্ছে স্লিভস। ওকে স্লিভস আর ব্যাক সাইডেও কিন্তু পুরোটা আপনার এরকম ফ্লাওয়ার ওয়ার্ক করা, এই যে ঠিক আছে, এটা কিন্তু আপনার মেটাল ওয়ার্কের উপরে আপনার কিন্তু সুতা দিয়ে কাজ করা, সো মানে এটা খুবই ভালো একটা ডিল এই প্রাইসের মধ্যে এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পাওয়া। এই যে এটা উইথ 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 দেখাই, কামদানি ধরাটা এতটা আমি সবসময় প্রত্যেকবার লাইভে কামদানি দেখাতে যাই, দেখাতে যে প্যাচ লাগে, এই যে এখন হয়তো বুঝতে পারবেন মানে এই যে এটা হচ্ছে ড্রেস। ওকে এই যে এটা হচ্ছে কামদানি ড্রেস। ওকে সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন। এটার বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু ব্ল্যাক কালারের কামদানি, এটা আমি ক্লোজ করে দেখাচ্ছি, এটা কিন্তু ব্ল্যাক কালারের কামদানি, এইটার প্রাইস হচ্ছে 3400, ঠিক আছে, কামদানির প্রাইস হচ্ছে 3400। ওকে এই যে ঠিক আছে, এটা কিন্তু অরিজিনালি পাকিস্তানির মুকেশ হচ্ছে আপনার কামদানি, আপনারা যখন আগে কামদানি লিখ সার্চ দিবেন তখন দেখবেন মুকেশের যে ব্র্যান্ডটা সেইটা সবার আগে আসবে, ঠিক আছে, তো আমরা কিন্তু ওইখান থেকেই ইম্পোর্ট করি, ঠিক আছে, আমরা কিন্তু ওখান থেকেই ইম্পোর্ট করি। সো এটা যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন, ঠিক আছে, এইটার প্রাইস কিন্তু 3400। ওকে কামদানির প্রাইস হচ্ছে 3400, হোপফুলি সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আর এটার উপরেও কিন্তু অফার আমি আছে বলে দিয়েছি। হ্যাঁ পিঙ্ক কালার দেখাও আপু, পিঙ্ক কালার নেই, ম্যাজেন্টা কালার আছে, হ্যাঁ ম্যাজেন্টা কালার আছে, এটার পরেই দেখাচ্ছি। ওকে এটা কিন্তু পাকিস্তানি মুকেশ ব্র্যান্ডের কামদানি, ঠিক আছে, একদম অথেন্টিক, এই যে ঠিক আছে, এটা কিন্তু একদম অথেন্টিক, আর এটা কিন্তু সম্পূর্ণটা আপনার এমব্রয়ডারির সাথে মেটাল ওয়ার্ক করা, এই যে ঠিক আছে, এবং খুবই শাইনি, খুবই শাইনি একটা জেড ব্ল্যাক যেটাকে বলে না, এটা হচ্ছে সেই জেড ব্ল্যাকটা। ওকে সো স্ক্রিনশট নেওয়া ডান সবার, আমি তাহলে এটা সরিয়ে ফেলি, এখন ম্যাজেন্ডা কালারের দেখাবো। হ্যাঁ হালকা পিঙ্ক কালারের কামদানিটা নেই, এটা বেসিক্যালি অনেকগুলো পিসেস ছিল বাট সেগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ আমি হচ্ছে সব রিমেইনিং পিসেসগুলো দেখাচ্ছি, রিমেইনিং পিসেসগুলো দেখাচ্ছি। হ্যাঁ এই যে এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের কামদানি। ওকে আমি কামদানি ধরতেই পারি না, থ্যাংক ইউ, মানে কামদানি ধরাটা এত টাফ আর এগুলো এত সফট, মানে এটা ধরে ওঠা টাফ। এই যে এটা হচ্ছে কামদানিটা, হ্যাঁ এটা কিন্তু যে পিঙ্ক কালার দেখতে চাচ্ছিলাম, খুবই সরি আপু আজকে পিঙ্ক কালার নেই, বাট এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। হ্যাঁ এই যে এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের কামদানি, এই যে শাইনি, এটা কতটা শাইন করবে পড়লে পরে, মানে দূর থেকে বলবে ওয়াও, মানে আপনি দূর থেকে আসলে বোঝা যাবে যে আপনি আসছেন, যেই পড়বেন আর কি, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর সেট হবে তখন আমি জানবো। ওকে আচ্ছা অনেক অনেক মেসেজ আসছে, এটা সব লাইভের পরে চেক করবো, অ্যাজ আমার আছে মডারেটর খুব কম, হ্যাঁ তাই আপনাদের অর্ডার কিন্তু এখন কনফার্ম নাও হতে পারে সবারটা, ঠিক আছে, সো লাইভের পরে হচ্ছে আমরা অর্ডার কনফার্ম করবো। এটা হচ্ছে কামদানিটা আর এইটা হচ্ছে
পুরোটা সম্পূর্ণ বডিটা সি কতটাই না গ্লসি দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক অনেক গ্লিটারি, অনেক গ্লসি, মানে শাইনি খুব। ওকে, সো এটা যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন। এটা কিন্তু টু পিস কামদানি, ঠিক আছে, টু পিস কামদানি। সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে গর্জিয়াস সিম্পাই তাহারিমে ইনবক্স করে দিবেন। আর অফার তো আমি বলেই দিয়েছি যে এই মাসে সবার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে একসাথে দুইটা বা তার থেকে বেশি ড্রেস অফার করলে আপনি ফ্ল্যাট সম্পূর্ণ বিলের উপরে, হ্যাঁ, আগে 10% ডিসকাউন্ট পাবেন, তারপর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ। সবার ভালো লেগেছে, আমি তাহলে এখন একটু সরিয়ে ফেলি এবং স্ক্রিনশটটা আমার আশা করি হয়ে গেছে। এখন হচ্ছে খুব সুন্দর একটা বাঙ্গি কালারের ড্রেস দেখাবো, ঠিক আছে, বাঙ্গি কালারের ড্রেস দেখাবো। এটাকে অনেকে পাম্পকিন কালার বলে, আপনারা পাম্পকিন তো বেসিক্যালি বাংলা, এটার আরেকটা এটার কামদানি। ওকে, এই যে পেয়েছি, আচ্ছা এটা হচ্ছে কি সুন্দর বাঙ্গি কালারের মধ্যে, হ্যাঁ, মানে এইটার একটা কালার আমার খুব নেওয়ার ইচ্ছা, এই কালারটা মানে খুব নেওয়ার ইচ্ছা যে মানে এটা আমি নিব, খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে বাঙ্গি কালারের কামদানি। ওকে, এই যে ইয়াসমিন আক্তার আপু হ্যালো বলছেন, আপু অনেক ক্লিয়ার হয়ে গেল। এই যে এইটা হচ্ছে বাঙ্গি কালারের কামদানি, এটা ঠিক আছে, এটা আমি জানি না মেবি কালারের জন্য বোঝা যাচ্ছে না, জাস্ট বিকজ আমি যখনই হাত নিয়ে আসছি রিফ্লেক্ট করছে, হ্যাঁ, জাস্ট বিকজ অফ ইটস কালার এটা রিফ্লেক্ট করছে। এই যে এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটা এরকম এমব্রয়ডারির উপরে আরি ওয়ার্ক করা, হ্যাঁ, আই মিন এমব্রয়ডারি করা, সরি, মেটাল ওয়ার্ক দিয়ে তারপরে হচ্ছে এমব্রয়ডারি করা। এই যে এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারটা, এইখান থেকে এক্স্যাক্টলি যে কালারটা আপনারা বুঝতে পারছেন এইটার থেকেও লাইট এখানে কালারটা, ট্রাস্ট মি, আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু খুবই লাইট একটা কালার, ঠিক আছে। সো এটা যাদের ভালো লাগছে অবশ্যই নিয়ে আমাদের কিন্তু পেজে ইনবক্স করবেন। আপু আপনার আপু প্রাইস কত পড়বে? আপু কামদানির প্রাইস 3400, ঠিক আছে, এটা কিন্তু অরিজিনালি পাকিস্তানি মুকেশ ব্র্যান্ডের। আপনারা সবাই এখন যেটা করবেন, কামদানি অর্ডার করার আগে অবশ্যই অবশ্যই লাইভ থেকে বের হয়ে আগে হচ্ছে একটু গুগল করবেন, হ্যাঁ, গুগল করবেন, লিখবেন পাকিস্তানি কামদানি, সবার আগে মুকেশ ব্র্যান্ডেরটা আসবে, ঠিক আছে, এবং ওখানে কিন্তু প্রাইস সহ দেওয়া আছে, সো আপনারা প্রাইসও কম্পেয়ার করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে 3400 ফুল ওয়ার্কের কামদানি। ওকে, এটা কিন্তু ফুল ওয়ার্কের কামদানি। ওকে, ফুল ওয়ার্ক বলতে আপনার একদম টপ টু বটম পুরোটা কাজ করা, হ্যাঁ, অনেকগুলো কি গলার কাজ করা, ওগুলোর প্রাইস কিন্তু কম, বাট এটা হচ্ছে 3400, হ্যাঁ, এটা বাঙ্গি কালারের মধ্যে। আচ্ছা, তো এটাও ডান। এখন পাকিস্তানি একটা খুবই সুন্দর সুন্দর বটল গ্রিনের মধ্যে আছে, হ্যাঁ, খুবই সুন্দর বটল গ্রিনের মধ্যে আছে। সো যারা বটল গ্রিনের কামদানি চাচ্ছিলেন তারা কিন্তু এটা মিস করবেন না, মানে এইটা আর ব্ল্যাক, এই এটা ব্ল্যাকটা এত সুন্দর, এত সুন্দর ব্ল্যাকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, সবার আগে ব্ল্যাকটা দিয়েই স্টার্ট করেছি। আর এখন হচ্ছে গেল এটার মাথা, এই যে, হ্যাঁ, পেয়েছি পেয়েছি, এই যে এইটা হচ্ছে বটল গ্রিনটা, দেখা যাচ্ছে কি বটল গ্রিনটা, কত শাইনি, কত কত শাইনি না, এই যে অনেক শাইনি, মানে আপনি যখন এটা পরে দাঁড়াবেন, আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, এটা যখন আপনি পরে দাঁড়াবেন বা কোথাও যাচ্ছেন একদম স্পটলাইট হাইলাইট বলে না, এটা হচ্ছে স্পটলাইট হাইলাইট টাইপের, এই যে একদম খুবই সুন্দর হাইলাইট হবে ড্রেসটা, এই যে, ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণটা আপনার মেটাল ওয়ার্ক, ঠিক আছে, সম্পূর্ণটা হচ্ছে আপনার মেটাল ওয়ার্ক, এই যে, ঠিক আছে, বুঝতে যাচ্ছে, এই যে কত শাইনি এবং কত গ্লিটারি দেখা যাচ্ছে কি, এই যে সি অনেক গ্লিটারি কিন্তু, এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা, মানে ধরলেই এত ভালো লাগে, এই যে ধরলেই এত এত ভালো লাগে বলার বাইরে, মানে কি সুন্দর গ্লিটারি, আমি জানি না কতটুকু শাইন বোঝা যাচ্ছে, বাট সিটি কিন্তু অনেক কম বেশি শাইনি, তাই না, অনেক বেশি শাইনি। সো এটা যাদের ভালো লাগছে আমি এমনি ধরলাম, স্ক্রিনশট নিয়ে নেন, প্রাইস হচ্ছে 3400, ওকে, কামদানির প্রাইস 3400, ওকে, ডান, সরিয়ে ফেলি তাহলে ড্রেসটা, ওকে, এটা সরিয়ে ফেলি নাকি, এটার প্রাইস হচ্ছে
হচ্ছে 2400। আচ্ছা, এখন আরেকটা ড্রেস আছে, এটা পাকিস্তানি সিল্ক। হ্যাঁ, এটা পাকিস্তানি সিল্ক, এটাও সব শেষ। আমি এটারও অনেক অর্ডার ছিল, বাট আমি ভেবেছি এটা হয়তো আমাদের স্টকে নেই। তো আজকে আমি যখন আমার স্টকটা নাড়াচাড়া করলাম, তখন দেখতে পারলাম এই সিল্কটা অ্যাভেলেবেল আছে। এটা কি কেউ চেনেন এখানে? মানে এটা তো খুব হিট কালেকশন আমার, এটা হোপফুলি চেনার কথা। ঠিক আছে, এটা হোপফুলি অনেকেরই চেনার কথা। ঠিক আছে, এটা কিন্তু পাকিস্তানি কটন সিল্ক। হ্যাঁ, পাকিস্তানি কটন সিল্ক, এই জন্য বললাম, কারণ হচ্ছে এটা কটনের মতো কমফোর্টেবল, প্লাস এটা আপনার সিল্কের মতো শাইনি। হ্যাঁ, এই যে এই ড্রেসটা যারা হিজাব পরেন তাদের এটা নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এটা যারা হিজাব পরেন এই ড্রেসটা তাদের ফর শিওর নিয়ে নেওয়া উচিত। মানে এত সুন্দর অলিভ কালারের উপরে, আর এটার প্রাইসটা আমি যখন বলবো আপনারা তখন বলবেন সিরিয়াসলি পাকিস্তানি সিল্ক, কটন সিল্ক, এটা এত কমের মধ্যে অ্যাভেল হবে? আচ্ছা, নাদিয়া ইসলাম নাহার আপু বলে জিজ্ঞেস করেছেন প্রাইস। আপু কোনটার প্রাইস একটু মেনশন করে দেন না, আমি তো অনেকগুলো ভ্যারাইটি দেখালাম, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কোন ড্রেসের কথা বলছেন। আর যদি এইটার হয়ে থাকে, এটা আমি এখনও বলিনি, এটা বলছি। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি করা। এই যে এটা কিন্তু এমব্রয়ডারি ছিটা ওয়ার্ক, শ্যাম্পেইন কালার এবং আপনার অলিভ কালার, আর শ্যাম্পেইন কালার এবং হচ্ছে আপনার একটা পেঁয়াজ কালার। হ্যাঁ, অনিয়ন গ্রিন, অনিয়ন পিঙ্ক কালার আছে না, অনিয়ন পিঙ্কের মধ্যে। হ্যাঁ, এটা সম্পূর্ণ ওড়নাটা ছেটা দেওয়া, সাথে হচ্ছে এই যে নিচের একটা গর্জিয়াস প্যানেল, এই যে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা খুবই সুন্দর গর্জিয়াস প্যানেল। হ্যাঁ, এটা শ্যাম্পেইন কালার, ব্রোঞ্জ গোল্ডেন, তারপরে হচ্ছে আপনার অনিয়ন পিঙ্ক, সবগুলো মিক্স করা, এই যে খুবই সুন্দর। আর এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়। ওকে, এটা হচ্ছে স্লিভসের কাপড়। এখন আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকে আছেন যে মানে স্লিভস এখান থেকে যদি আলাদা না করতে চান, কোনো সমস্যা আলাদা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রেসটা একদম ফ্লোর টাচ হবে। এই যে দেখা যাচ্ছে কি ফেব্রিক্সটা কত বড়। এখন এটা আপনি যদি মানে এটা আপনাদের সুবিধার্থে, এটা যদি আমি স্লিভস ছাড়া বানাই, আই মিন স্লিভস ছাড়া বলতে কি স্লিভস আসবে অবশ্যই, ডোন্ট ওয়ারি। এই যে এটা যদি আপনি ফুল লেন্থে বানান, লাইক আপনি আলাদা করবেন না, আলাদা একটা পার্টিশন দিবেন না স্লিভসের জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা একদম ফ্লোর টাচ হবে। দেখা যাচ্ছে কি এটা কতটা লেন্থ দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা কিন্তু ফুল লেন্থ। এই যে এটা কিন্তু ফুল লেন্থ হবে। ঠিক আছে, এটা কিন্তু ফুল লেন্থ হবে, মানে খুব সুন্দর পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু মোস্টলি যারা এলিগেন্ট ড্রেস যেগুলো, এটা কিন্তু অনেকটা সেই টাইপের হবে যদি আপনি ফুল লেন্থ বানান, হাতের কাপড় আলাদা না। এখন না বিধর স্লিভস ছাড়া নিশ্চয়ই পড়বেন না, সো আপনারা চাইলে এইভাবে যদি বানান, একদম বটম পর্যন্ত যদি বানান, আই রিপিট, যদি আপনারা বটম পর্যন্ত বানান, হ্যাঁ একদম আপনার নেক থেকে এ পর্যন্ত চিপা করে ড্রেসটা যদি বটম পর্যন্ত বানান, তাহলে কিন্তু আপনার এই দুই সাইড থেকে স্লিভস বের হবে এবং বেশ ভালো স্লিভস বের হবে। আপনি চাইলে ফুল হাতাও বানাতে পারবেন। এই যে সি কাপড়টা দেখা যাচ্ছে কতটা অনেক কিন্তু, হ্যাঁ মানে এটা আমার স্ক্রিনে সম্পূর্ণটা আসবে না, এই যে আমি যতই দূরে যাই এখান থেকে খুব ফুলি আসবে। এই যে সি অনেকটা কাপড়, হ্যাঁ অনেকটা কাপড়, এবং এই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যেন এইভাবেই বানান। হ্যাঁ, একদম ফুল লেন্থ এই পর্যন্তই যেন বানান, কারণ স্টিচ যখন আপনি সাইড থেকে বানাবেন তখন আপনার হাতে কিন্তু কাজ করবে। এইভাবে যদি বানান সেক্ষেত্রে কিন্তু আপনার স্টিচেও কাজ করবে, এই যে এই পর্যন্ত আসবে, সেক্ষেত্রে আপনি চিপা করে যদি ড্রেসটা বানান এই সাইড থেকে, এই যে ওয়ার্কগুলো এগুলো আপনার স্টিচে আসবে, প্লাস এই যে ওয়ার্কটা এটা কিন্তু খালি জাস্ট দুইটা পার্টিশন যাবে। হ্যাঁ মানে আপনার কামিজটা ধরেন এই যে এই এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, তো এই যে অংশটা এটা আপনার স্লিভসে পড়বে, হ্যাঁ এই অংশটাও স্লিভসে পড়বে। সো এটা অবশ্যই আপনার টেইলারের সাথে কনসাল্ট করে বানাবেন যে আপনি কীভাবে বানাতে চাচ্ছেন আর আপনি কীভাবে রাখবেন। ওকে, হ্যাঁ এইটার প্রাইস হচ্ছে আপনার 2200। ঠিক আছে, এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2200 টাকা। ওকে, খুবই রিজনেবল না? রিজনেবল হওয়ারই কথা, মানে এত সুন্দর ড্রেস অলিভ গ্রিনের উপরে, এটা কিন্তু 2200 টাকা। এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2200 টাকা। এটা ইন্ডিয়ান, সরি পাকিস্তানি, এটা হচ্ছে পাকিস্তানি সিল্কের উপরে। ঠিক আছে, পাকিস্তানি এমব্রয়ডারি আর হচ্ছে সিল্ক আর কটনের মিক্সচার। হ্যাঁ, সিল্ক আর কটনের মিক্স, মানে হচ্ছে আপনি কটনের মতো কমফোর্টেবল পাবেন, বাট কাপড়টা কিন্তু সিল্কের মতো পেয়েছি। হ্যাঁ, এবং ঘুরলেও বুঝবেন এটা সিল্ক। আর ওড়নাটা কিন্তু শিফনের উপরে, এই যে এখানে দুইটা পার্টিশনের আপনার
পাইপিং বলে এটাকে, এটা করা, ঠিক আছে? এই যে ওকে, এটা হচ্ছে ওনার। সো এই ড্রেসটা যেমন ভালো লাগছে, অবশ্যই অবশ্যই স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ আমাদের পেজ গর্জিয়াস ইউবাই তাহারিমে ইনবক্স করে দেবেন, ঠিক আছে? এইটার প্রাইস কিন্তু মাত্র 2,200 টাকা, ঠিক আছে? এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 2,200 টাকা। আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা, হ্যাঁ, এটা কিন্তু অলিভ গ্রিনের উপরে, এই ড্রেসটা হচ্ছে অলিভ গ্রিনের উপরে, ওকে? এটা হচ্ছে প্যান্টের কাপড়, হ্যাঁ, এটা প্যান্টের কাপড়। আর এই যে এটার পার্টিশনটা, এটাও আলাদা করে দাম, মানে এই ড্রেসগুলো পাকিস্তানি ড্রেসেরই একটি মানে খুব প্লাস পয়েন্ট আমি বলবো, আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। মানে এরা যদি ড্রেসের সাথে আপনার এমব্রয়ডারি করেও দেয়, তাও আপনি অনেক কাস্টমাইজ করার অপশন পাবেন। হ্যাঁ, এই যে এই যে পার্টিশনটা, এটা আপনারা চাইলে প্যান্টে না দিয়ে খুলে নেকে বসাতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু দুইটা পায়ে আলাদা করে দেওয়া, সো আপনারা চাই ডবল ডবল করে নেকের কাছে বসালে ড্রেসটা খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে এটা কিন্তু ড্রেসটা খুব সুন্দর লাগবে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, জানি না কতটুকু বোঝা যাবে বা কতটুকু বুঝতে পারবে। এটা যদি হয় আপনার ড্রেস, ঠিক আছে, এবং আপনি যদি ফুল লেন্থ বানান, সেক্ষেত্রে এই যে এই অংশটা হচ্ছে আপনার, আপনি ডাবল পার্টিশন করে লাগাতে পারবেন। এটা হচ্ছে ডাবল পার্টিশন করে আপনি আপনার নেকে বসাতে পারবেন, ঠিক আছে? এই যে ডাবল পার্টিশন করে এটা আপনি যদি আপনার নেকে বসিয়ে দেন, তাহলে কিন্তু ড্রেসটা অনেক গর্জিয়াস হবে। হ্যাঁ, এই যে অনেক গর্জিয়াস হবে। এরকম করে যদি লাগিয়ে ফেলেন প্যান্টের অংশটা, তাহলে খুবই গর্জিয়াস হবে। সো এটা আপনাদের যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে মাত্র 2,200, ওকে? এই যে এটার প্রাইস হচ্ছে মাত্র 2,200, ওকে? সো হোপফুলি সবার স্ক্রিনশটটাও হয়ে গেছে, এবং আশা করি এটা যারা যারা অর্ডার করবেন তাদের সবার দেওয়ার চেষ্টা করবো, ওকে? তো এইটা ছিল আজকের লাইভ, আজকে আর কিছু দেখানোর নেই, সব দেখিয়ে দিলাম নাকি? আচ্ছা, সো এখন আমরা যেহেতু লাঞ্চ টাইম, এই সময়টাতে হয়তো আমরা ইনবক্সটা চেক করতে পারবো না, ইনশাল্লাহ হাফ অ্যান আওয়ার কি হাফ অ্যান আওয়ার, হ্যাঁ হাফ অ্যান আওয়ারের মধ্যে ইনবক্সটা চেক করবো। আর অফার তো বলেই দিচ্ছি, আজকে থেকে এই মাসের শেষ পর্যন্ত ডেলিভারি চার্জটা সবার জন্য ফ্রি, আর যারা দুইটা ড্রেস অর্ডার করবেন তাদের ড্রেসের বিলের উপরে 10% ডিসকাউন্ট থাকবে, একদম ফ্ল্যাট ফ্ল্যাট ডিসকাউন্ট, ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন আরও ভ্যারাইটি কালেকশন আনতে পারি আর কি। এই তো, আর সবাই কিন্তু সুস্থ থাকবেন, আমাদের পেজে থাকবেন। হ্যাঁ, আর এই যে ডেলিভারি, আমি একটা জিনিস মিস করে গিয়েছি, হ্যাঁ একটা জিনিস মিস করে গিয়েছি, এই যে অফার দুটো, হ্যাঁ আমি যে বললাম যে আপনি ফ্রি ডেলিভারি চার্জ পাবেন, প্লাস হচ্ছে আপনি দুইটার বা বেশি অর্ডার করলে আপনি যে ফ্রি পাবেন, 10% ডিসকাউন্ট পাবেন, এইটা কেন? হ্যাঁ, এইটা হচ্ছে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, তোমার ফোনটা দাও, হ্যাঁ এইটা হচ্ছে তোমার ফোনটা দাও, ঠিক আছে? আমি সরি, হ্যাঁ এটার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। ছোট্ট কাজটা হচ্ছে আপনি জাস্ট আপনার ফেসবুকে যাবেন, ঠিক আছে? ছোট্ট কাজটা হচ্ছে ফেসবুকে যাবেন, ফেসবুকে যেয়ে আমাদের পেজে যাবেন, যে এইটা হচ্ছে আমাদের পেজ, হ্যাঁ গর্জিয়াস ইউ বাই তাহারিম, সি এই যে এটা হচ্ছে আমাদের পেজ, হ্যাঁ এটাতে যাবেন, যে এই যে ফলো অপশনটা এখানে ক্লিক করবেন। হ্যাঁ, লাইক তো দিবেনই, লাইক দেওয়ার পরে ফলো দিবেন, ফলো দেওয়ার পরে এই যে সি ফার্স্ট, ঠিক আছে? সি ফার্স্ট দেওয়ার পর এই যে এখানে গেট নোটিফিকেশন যে অপশনটা, এই যে গেট নোটিফিকেশন যে অপশনটা, এইটা অন করবেন আর এখানে সি ফার্স্ট দিবেন, বাস। তারপরে এইটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদেরকে পেজ অর্ডারের সময় ইনবক্স করে দিবেন, তাহলে আপনি হচ্ছে এই যে ফ্রি 10%-এর যে ডিসকাউন্টটা সেটাও পাচ্ছেন, আর হচ্ছে যদি দুটো ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে 10%-এর ডিসকাউন্টের অফারটাও পাচ্ছেন, আর হচ্ছে আপনি ফ্রি ডেলিভারির অফার পাবেন। হ্যাঁ, তো জাস্ট করতে হবে কষ্ট করে আমাদের পেজে গিয়ে লাইক দিয়ে ফলোতে গিয়ে সি ফার্স্টটা দিয়ে দিতে হবে, দ্যাটস ইট, এইটা ছাড়া আর কোনো কাজ করতে হবে না, ওকে? এটা হলে আপনি এই চমৎকার ডিসকাউন্টটা পাবেন। তুমি এত সুন্দর হলে কী কী করে লিখেছেন ফারিয়া তাসনিম প্রিয়া আপু, না আপু এটা হচ্ছে আপনার চোখের দৃষ্টি সুন্দর, আমি বেসিক্যালি সুন্দর না আর আমি ঠিকমতো কথাও বলতে পারি না, এটা হচ্ছে আপনাদের কী বলবো, এটা আপনারা আমাকে অনার করেন এত যে আপনারা আমাকে এতক্ষণ ধরে দেখেন, আমার কথা শুনেন অ্যান্ড ওয়াটসো, ঠিক আছে? এটার জন্য সবাইকে অনেক অনেক লাভ আর অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকে তাহলে এই পর্যন্তই, সবার হোপফুলি অফারের কথা মনে আছে, যার ড্রেস দেখালাম তো দেখালামই, যারা এখন জয়েন করছেন তারা অবশ্যই একটা শেয়ার করে রাখবেন,
ঠান্ডা করে রেখে তারপরে হচ্ছে ড্রেসটা দেখে সুন্দর করে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করবেন। আর অবশ্যই ডিসকাউন্টের জন্য যেটা বললাম, দুইটার বেশি আপনি যদি ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে 10% ডিসকাউন্টের জন্য আমাদের পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে সি ফার্স্ট করে দিবেন। আর হচ্ছে যারা একটা ড্রেস অর্ডার করছেন তাদের জন্য ফ্রি ডেলিভারির অপশনটা আছে, তো সেটার জন্য কী করবেন, সেটার জন্য সেম, ঠিক আছে, সেটার জন্য আপনি হচ্ছে লাইক দিয়ে ফলো দিয়ে সি ফার্স্ট করে রাখবেন, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকের জন্য, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ আবার নেক্সট লাইভে আরও নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে দেখা হবে, কেমন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, কেমন, আল্লাহ হাফেজ।